কিছুক্ষণ আগেই মুম্বাইতে পৌঁছেছে সঙ্গীত শিল্পী কেকের দেহ। আজ বিকেল সোয়া পাঁচটা নাগাদ এখান থেকে রওনা হয় কেকের দেহ এবং তারপর কিছুক্ষণ আগেই তা মুম্বাই পৌঁছে গিয়েছে। গতকাল হোটেলে ফিরেই অসুস্থ হয়ে পড়েন কেকে। ঠিক কি হয়েছিল হোটেলে ফেরার পর বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। আবির, ঠিক কি কি হয়েছিল? দেখো, তুমি জানো যে গতকাল নজরুল মঞ্চে কেকে যখন পারফরমেন্স দেন এবং তারপর তিনি সেখান থেকে বেরিয়ে আসার পর যেমনটা সূচি তৈরি ছিল সেই অনুযায়ী তিনি চলে আসেন, যেটা জানা যাচ্ছে যে গ্র্যান্ড হোটেলে। এবং সেখানে যখন তিনি আসেন সেখানে দেখাই যাচ্ছে যে সিসিটিভি ক্যামেরাতে যে তিনি যখন আসছিলেন তার ম্যানেজার তার সঙ্গে ছিলেন সাদা জামা পরে এবং তার যে টি শার্ট পরা তিনি এবং তার গলার মধ্যে একটি কাঁধের মধ্যে একটি টাওয়ালও ছিল, তিনি বিধ্বস্ত অবস্থায়। সেখানে কিছু তার ফ্যানেরা বা কিছু তার অনুগামী হতে পারেন তারা তার সঙ্গে ছবি তোলার জন্য সেখানে জোর করেন এবং তারপরে তিনি দাঁড়িয়ে সেখান থেকে ছবিও তোলেন। এবং এরপর দেখা যাচ্ছে ঠিক 9:17 তখন এই লন থেকে তিনি তার ম্যানেজারকে নিয়ে তার ঘরের দিকে এগিয়ে যান এবং এরপর আরো একটি ছবি যেটা দেখা যাচ্ছে যে লিফটে যখন তিনি ছিলেন তার ঠিক পিছনে দাঁড়িয়ে সাদা জামা পরা তার ম্যানেজার এবং তিনি এতটাই তার শারীরিক অবস্থা তখন খারাপ ছিল যে তিনি সেখানে একটি একটি হ্যান্ডেল সেখানে রয়েছে সেটা ধরে তিনি কোন রকমে মাথা নিচু করে রয়েছেন লিফটের মধ্যে। লিফটে সিসিটিভি ক্যামেরাতেও যেমন ছবিটা ধরা পড়েছে তার সঙ্গে তিনি যখন ঘরের দিকে এগোচ্ছিলেন তখন যে প্যাসেজ সেখানেও সিসিটিভি ক্যামেরায় তাকে কিন্তু ধরা পড়েছে। আজকে সকালবেলা যখন আমরা কথা বলি তার ম্যানেজারের সঙ্গে তিনি যেটা জানান যে শো করে আসার পরে তিনি ঘরে যখন প্রবেশ করেন ঘরের ভেতরে সোফায় বসার সময় তিনি পড়ে যান। অর্থাৎ এই যে লিফটে করে যাওয়া এবং তারপরে যে প্যাসেজে হেঁটে তিনি যখন ঘরে ঢুকছেন তারপরেই তিনি সোফায় বসতে গিয়ে পড়ে যান এবং নিজে একা তুলতে পারছেন না বলেই জানিয়েছিলেন তার ম্যানেজার। এবং তারপর তিনি হোটেলের অর্থাৎ এই পাঁচতারা হোটেলের যারা কর্তৃপক্ষ তাদের সঙ্গে যোগাযোগ করেন বাই ফোন এবং তারা এসে কেকে সেখান থেকে তুলে। একেবারে আবির, তুমি আমাদের সঙ্গে থাকো। কলকাতায় অনুষ্ঠানের পরেই অসুস্থ হয়ে পড়েন কেকে। নজরুল মঞ্চ থেকে বেরিয়ে তিনি সোজা হোটেলে চলে যান হোটেলে এবং সেই হোটেলে লবি দিয়ে যাওয়ার সেই ছবি আপনারা দেখতে পেলেন সিসিটিভি ফুটেজ। রুমের ভিতরে ঢুকছেন কেকে, দেখতেই পাচ্ছেন সেই ছবি। তার আগে তিনি কয়েকজন ফ্যানের সঙ্গে ছবিও তোলেন এবং তারপর নিজের রুমে ঢোকার পরেই সোফাতে বসতে গিয়ে সোফা থেকে পড়ে যান, মাথায় আঘাতও পান। তার ম্যানেজার অসুস্থ হতে দেখে রীতিমতো তিনি ব্যস্ত হয়ে পড়েন, কিন্তু হোটেলে কোনো অ্যাম্বুলেন্স ছিল না তাই হোটেলের গাড়িতেই, মানে কাছাকাছি কোনো অ্যাম্বুলেন্স না পেয়ে হোটেলের গাড়িতেই তাকে নিয়ে যাওয়া হয় সিএমআরআইতে। আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আবির, সিসিটিভি ফুটেজ আমরা দেখতে পাচ্ছি যেখানে হোটেলের লবি দিয়ে হেঁটে আসছেন কেকে, সঙ্গে তার ম্যানেজার রয়েছেন এবং হোটেলের ঘরে প্রবেশ করার সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। ঘরে প্রবেশ করার পর ঠিক কি হয়েছে, ম্যানেজার কি জানিয়েছেন? দেখো, তার ম্যানেজার কিন্তু আজকে সকালবেলায় তার সঙ্গে যখন যোগাযোগ করা হয়েছিল তিনি যেটা জানিয়েছিলেন যে শো শেষ করে আসার পরে তিনি সরাসরি সেখান থেকে গাড়ি করে চলে আসেন এই পাঁচতারা হোটেলে এবং এখানে আসার পর তিনি তিনি তার ঘরে যখন যাচ্ছিলেন তখন বেশ কয়েকজন ছবি তোলার জন্য তার সঙ্গে তাকে বলেন এবং সেই অনুযায়ী তিনি ছবিও তোলেন। কিন্তু এখানে ছবিতে দেখা যাচ্ছে দূরে অর্থাৎ ঠিক 9:16 দূরে বেশ কয়েকজন দাঁড়িয়ে রয়েছেন সাদা জামা পরে তার ম্যানেজার এবং একটি টি শার্ট পরে রয়েছেন কেকে এবং তারা অনুগামীরা তারা ছবি তুলতে চান এবং তারপর সেখানে তিনি ছবিও তোলেন। এবং দেখা যাচ্ছে লনে যখন তিনি যাচ্ছিলেন তিনি তার ম্যানেজারের সঙ্গে এগিয়ে যান ঘরের দিকে এবং তার আগে লিফটে করে যখন তিনি উঠছিলেন সেই ছবিটা দেখেই বোঝা যাচ্ছে যে শারীরিক অবস্থা কতটা অবনতি হয়েছিল কেকে সেটাই স্পষ্ট হচ্ছে। তার কারণ গ্র্যান্ড হোটেলের এই যে লিফট সেই লিফটে যখন তার ম্যানেজার দাঁড়িয়ে রয়েছেন এবং পাশে একটি এখানে যেমন হাতল থাকে ধরার জায়গা থাকে সেই জায়গাতে কোনো রকমে হাত রেখে সেখানে মাথা নিচু করে কেকে দাঁড়িয়ে রয়েছেন এবং এরপর তিনি যখন ঘরের মধ্যে প্রবেশ করেন ঘরের মধ্যে প্রবেশ করার পরে তার ম্যানেজার আজকে জানিয়েছিলেন ঘরে প্রবেশ করার সময় তিনি যে সোফা রয়েছে সেই সোফাতে বসতে গিয়ে তিনি পুরোপুরি পড়ে যান এবং তারপরে অচৈতন্য প্রায় হয়ে পড়েন। এরপরে একা নিজে তুলতে পারছেন না দেখেই ফোনে হোটেলে ঘরের যে ফোন রয়েছে সেই ফোনের মাধ্যমে হোটেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন তারা তার ম্যানেজার এবং তারপর হোটেল কর্তৃপক্ষ কেকে নিয়ে একটি গাড়ি করে সিএমআরআই হাসপাতাল নিয়ে যান যেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এবং আমরা জানি যে আজকে মুম্বাইয়ে তাকে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু এই যে ছবি সেই ছবি দুটো বিষয় কিন্তু স্পষ্ট করে দিচ্ছে। সেটা হচ্ছে
এই 9:16 থেকে 9:18-র মধ্যে তিনি ঘরের মধ্যে প্রবেশ করেছিলেন এবং তার শারীরিক অবস্থা যে কি ছিল সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে ছবি থেকে। ধন্যবাদ।